ওয়েলকাম টু আগরতলা ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন। এটা কিন্তু আগরতলার বাদারঘাট রেলওয়ে স্টেশন নয়, এটা হলো ত্রিপুরা এবং নর্থ ইস্টের প্রথম ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন, যেটা আগরতলার চারিপাড়াতে অবস্থিত। কাজ প্রায় শেষের পথে, কিছুদিন পরেই উদ্বোধন হবে এবং বাংলাদেশ থেকে যাত্রী ট্রেন আসবে আগরতলায় এবং আগরতলা থেকে যাত্রী ট্রেন যাবে বাংলাদেশে। তাছাড়াও আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যাওয়া যাবে এবং কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা আসা যাবে। আপনারা আগরতলা ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনটা দেখতে চেয়েছেন, তাই আমি ভিডিওটা প্রেজেন্ট করছি। এই ভিডিওতে আগরতলা ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনের সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আর এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের নর্থ ইস্ট এবং ত্রিপুরা এবং ত্রিপুরার রাজধানী আগরতলার সৌন্দর্য মনোরম দৃশ্যটাকে উপভোগ করতে, তাছাড়াও আমাদের রিসেন্ট হায়দ্রাবাদ ট্যুর, ইয়াজি হসপিটাল থেকে রামুজি ফিল্ম সিটি সম্পূর্ণ ব্লগ এবং গাইড পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে পাশের বেল বাটনটা অন করে অল নোটিফিকেশান অন করে দেবে। সো গাইজ, এখন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধু ও আপনজনদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন। আর আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। হে গাইজ, ওয়েলকাম টু প্রণবঝুমা ইউটিউব, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। আমরা এখন আছি আগরতলা সিটি সেন্টার। এখান থেকে ফ্লাইওভার হয়ে আমরা যাব আগরতলা ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন। লোকেশনটা হবে আগরতলা চারিপাড়া। আপনারা যদি আগরতলা ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনের সম্পূর্ণ গাইড পেতে চান সেটা কমেন্টস করে বলবেন। ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনের যে রোড, সে রোড কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। আমরা এখানে আগরতলা ওভারব্রিজ থেকে নেমে ড্রপ গেট পুলিশ লাইনে চলে আসলাম। এখান থেকে যে রাস্তাটা ডান দিকে চলে গেছে, এই রাস্তা ধরে আপনারা যেতে পারেন চারিপাড়া। এখানে আছে চারিপাড়া স্কুল এবং চৌরঙ্গি স্কুল। তাছাড়াও আরেকটা রাস্তা আছে, সেটা হলো বাদারঘাট থেকে পঞ্চমুখ যাওয়ার রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পঞ্চমুখের সাইনবোর্ড লাগানো আছে। আমরা কিন্তু এই রাস্তা ধরেই গিয়েছিলাম। এখান থেকে সামনে 2-3 কিলোমিটার গেলেই আপনি পাবেন চারিপাড়া স্কুল এবং চৌরঙ্গি স্কুল। এই স্কুল পেরিয়ে আপনাকে যেতে হবে ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনে। তো আমরা এখানে রেল লাইন পেয়ে গেছি, এটা কিন্তু স্টেশন নয়, আমাদেরকে আরেকটু সামনে যেতে হবে। এই যে রাস্তাটা, এটি হলো রেল লাইনের অরিজিনাল রাস্তা। এটা কোন দিকে আগরতলা শহরে পৌঁছবে জানি না, এই হলো সেই স্টেশন। চলুন ভিডিওটা উপভোগ করা যাক। সো গাইজ, আমি এখন আছি আগরতলা ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, রেলওয়ে স্টেশনের কাজ কিন্তু এখানে চলছে, কিছুদিনের মধ্যে কিন্তু কাজ কমপ্লিট হবে। তারপরেই কিন্তু ত্রিপুরা বা আগরতলা কিন্তু বাংলাদেশের সাথে যুক্ত হবে এবং ইন্টারন্যাশনাল রেল পরিষেবা চালু হবে। আপনারা এই রেল স্টেশন থেকে ট্রেন ধরে যেতে পারবেন বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বাংলাদেশের আরও অনেক জেলাতে, এবং আপনারা এখান থেকে ঢাকা হয়ে যেতে পারবেন কলকাতায়। এই যে দেখতে পাচ্ছেন, এই হলো রেলওয়ে স্টেশনের রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু স্টেশনে আসতে হবে। এই হলো স্টেশনের এন্ট্রি পথ। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কাউন্টার থেকে শুরু করে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এই সেই রাস্তা, যে রাস্তা ধরে আপনি স্টেশনে আসবেন এবং স্টেশন থেকে বেরিয়ে আপনি আগরতলা শহরে এই রাস্তা ধরেই যাবেন। এখন আমরা ভিতরে যাব, ভিতরে কী কী আছে এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরব। সো গাইজ, আমরা এখন রেল স্টেশনের শেষ প্রান্তে চলে এসেছি, মানে বাংলাদেশ প্রান্তে। এখানে কিন্তু মিটার গেজ বসানো হয়েছে, মানে বাংলাদেশ থেকে মিটার গেজ ট্রেন আসবে। আর ওই দিকটাতে আছে ব্রড গেজ, মানে ইন্ডিয়া থেকে যে ট্রেনগুলো যাবে ওইগুলা ব্রড গেজ দিয়ে যাবে। আপনারা এই রেল লাইনটা কমপ্লিট হলে এই রেল লাইন ধরে ঢাকা হয়ে কলকাতা যেতে পারবেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই রেলওয়ে স্টেশন বা এই রেলওয়ে লাইনের মাধ্যমে যেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাংলাদেশের অংশ কিন্তু মোটামুটি কমপ্লিট, এখানে কিন্তু ট্র্যাক পাতা হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু যে আগরতলা যে ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন, এটা কিন্তু কাজ চলছে। তো এখন আগরতলা ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটা দেখা যাক। এখানে ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ চলছে, তাই আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করিনি। চলুন নিচে থেকে, মানে ট্র্যাকের উপর থেকে স্টেশনটাকে দেখা যাক। পরবর্তীতে সামনের গেট দিয়ে আমরা এন্ট্রি করব এবং আপনাদেরকে টিকিট কাউন্টার দেখাবো।
সো গাইজ, আমি এখানে ট্র্যাকের উপর দিয়ে হাঁটছি। কিছুদিন পরে বাংলাদেশ থেকে ট্রেনগুলো কিন্তু এই ট্র্যাকের উপর এসে দাঁড়াবে। এই হলো আগরতলা ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনের নির্মাণ কার্য। এটা কিন্তু শেষের দিকে চলে এসেছে, নির্মাণ কাজ প্রায় কমপ্লিট, আর বেশি দিন লাগবে না এখানে ট্রেন আসতে। তো চলুন এখন সামনে থেকে টিকিট কাউন্টারটা আপনাদেরকে দেখিয়ে নিই। এই হলো ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনের প্রবেশ পথ। আপনারা যদি বাংলাদেশ যেতে চান বা বাংলাদেশ হয়ে কলকাতা যেতে চান, তাহলে আপনাদেরকে এখান দিয়েই প্রবেশ করতে হবে স্টেশনে। এবং স্টেশনে প্রবেশ করে এখান দিয়ে আপনারা যাবেন প্ল্যাটফর্মে। এখানে আছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার ছাড়াও আরও অনেক রকমের কাউন্টার আছে এখানে। সো গাইজ, আমি এখন আগরতলা ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনের সামনে চলে এসেছি। আপনারা যদি এই স্টেশনে ভিজিট করেন, তাহলে কিন্তু এই যে এন্ট্রি গেট, এটা হলো এন্ট্রি গেট। এই রাস্তা দিয়ে বা এই গেট দিয়ে আপনাকে স্টেশনে প্রবেশ করতে হবে, এবং বের হওয়ার জন্য কিন্তু এই রাস্তায় আপনাকে ধরতে হবে বা এই গেটই আপনাকে ধরতে হবে। সো গাইজ, আশা করি আপনি ভিডিওটাকে এনজয় করেছেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরেকদিন স্টেশনটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আসবো এবং আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ভিডিওটাকে লাইক করবেন এবং আপনার বন্ধু ও আপনজনদের সাথে শেয়ার করবেন। তাছাড়াও কমেন্টস করে জানাবেন যে স্টেশনের কোন জায়গাটা আপনার কাছে বেশি ভালো লেগেছে। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন। স্টে হোম, স্টে সেফ। বাই বাই।